সম্মিলনী করা যাইছি কোন কইবে বিষয়ে। সর্বপ্রথমে সমস্ত মোর নমস্কার, মো না বীণাপাণী বেহেরা, ভারতীয় মজদুর সংঘর জেলা জয়েন্ট সেক্রেটারি অছি। যেতেবেলে আমার জুলাই 23 তারিখ ঠিকা মজদুর সংঘ না রে প্রতিষ্ঠা দিবস দিন সেমানে গোটে অবৈধ কমিটি কলে, উমাকান্ত দাস আউ কিছু লোক নেইকি প্রতিষ্ঠা দিবস দিন সেমানে গোটে ঠিকা মজদুর সংঘ না রে সংঘরে সেমানে মিটিং করি তাকে জেলা কমিটি কলে। আপনি দেখুন ভারতীয় জনতা পার্টি গোটে শৃঙ্খলিত পার্টি, এতে বিশৃঙ্খলা হলে কেমতি? এ ভারতীয় মজদুর সংঘ আজ্ঞা, এ হচ্ছে অণরাজনৈতিক সংগঠন, এ কোনসি পার্টির নুহ। এইথিপে আমি সূচাই দেউছু, এ হচ্ছে শ্রমিক হিত, রাষ্ট্র হিত, উদ্যোগ হিত। এটি হাজার হাজার শ্রমিক সংগঠন পাই আমি বিএমএস অতপ্রত ভাবে জড়িত হই তাঁকো পাই আমি কাম করছু। তেণু আমি চাহুনু আজ্ঞা, যোটা জেলারে আজ্ঞা জানি নাহাতি, আমি জেলা কমিটি জানি নহু, কিন্তু রাজ্য বি জানিনি। সেমানে অবৈধ ভাবরে সেমানে যাইকি সংস্কৃতি ভবনরে 23 তারিখ প্রতিষ্ঠা দিবস থিলা, প্রতিষ্ঠা দিবসরে সেমানে কোন কলে না মিটিং কলে, তারপরে জেলা ঘোষণা কলে, জেলা কমিটি কলে ঠিকা মধুর সংঘর কমলাপতি যাদব তাঙ্কু প্রেসিডেন্ট রখা হয়েছি, যোটা কি আমি জেলাওয়ালা জানিনু, রাজ্য জানি নাহাতি, এটা হেলা কেমিতি? এইথিপাই আমি আজি প্রেস মিডিয়ার জনাই দেওয়া পাই চাহুচু, এ যো কাম সে করুচন্তি এটা উচিত নুহ। আগামী দিনরে আজি প্রেস মিডিয়ারে মু কহি দেইকি যাউচি, আগামী দিনরে যদি আউ কিছি রালি করন্তি, এই 6 তারিখ দিন সেমানে কোন করচন্তি রালি বি করচন্তি, মুখ্যমন্ত্রী জেলা কার্যালয়ে কলেক্টর কু দাবিপত্র দেইচন্তি, কাহিকি আজ্ঞা যোঠি তাঙ্কু এ পর্যন্ত স্বীকৃতি দিয়া যায়নি, কো অধিকারে সেমানে করিবে, কাহিকি লোককু ঠকিবে? তেণু আজি ভারতীয় মজদুর সংঘ এই নিষ্পত্তি নাইছি, জেলা কমিটি আজি আসি প্রেস মিটরে বয়ান দেউছি যে এ সব অসত্য অটে, আগামী দিনরে যদি এমিতি কিছু আউ কার্যক্রম করন্তি তাঙ্ক নারে আমি দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করিব। আজি ভারতীয় মজদুর সংঘ দ্বারা বড়বিল ঠারে যে সাংবাদিক সম্মেলনী রখা যাইছি, মুখ্য উদ্দেশ্য রয়েছে আমার কিছু ভারতীয় মজদুর সংঘ কেন্দুঝর জেলার শ্রমিক হিত, রাষ্ট্র হিত, উদ্যোগ হিত দিগরে কার্য করা বেড়ে আমার কিছু বিশৃঙ্খলিত গোষ্ঠী রয়েছে, নিজ স্বার্থক আখিরে তাঁকর নিজ আগ রখি সংগঠন করিবা বাহানরে কেন্দুঝর জেলারে গত 23/7/2024 তারিখে এক ভারতীয় মজদুর সংঘর প্রতিষ্ঠা দিবস করিবা বাহানরে কেন্দুঝর জেলারে থিবা ঠিকা শ্রমিক মানঙ্কর সংগঠন করি অসাংবিধানিক ভাবরে সে তাঙ্কর ঘোষণা করিদিলে, যোটাকি ওড়িশা ঠিকা মজদুর মহাসংঘ কেন্দুঝর জেলা নামরে নামকরণ করিথিলে। সেথিরে বলাণী ঠিকা মজদুর সংঘর শ্রী কমলাপতি যাদবঙ্কু সভাপতি ভাবরে ঘোষণা করিথিলে, কিন্তু এথিরে আমার যোটা কি ওড়িশার যে রয়েছে ঠিকা মজদুর মহাসংঘ তার থার কিছু বি সে নিষ্পত্তি নেই নথিলে, কি তাঙ্কর মান্যতা নথিলা কি কেন্দুঝর জেলারে ভারতীয় মজদুর সংঘ দ্বারা পরিচালিত হব এ যে ঠিকা মজদুর মহাসংঘ, এ সব অসাংবিধানিক ভাবরে সে ঘোষণা করেছিলেন। তেণুকরি আমি আজি সূচাই দেওয়া পাই চাহুছু যে কেন্দুঝর জেলারে যে ভারতীয় মজদুর সংঘ দ্বারা পরিচালিত হব বলে মিছরে যে বাহানা করে যে ঘোষণা করছেন ওড়িশা ঠিকা মজদুর মহাসংঘ কেন্দুঝর জেলাকে অবৈধ ভাবে যে ঘোষণা কলে, তাকে আমি কেন্দুঝর জেলা কমিটি আমার তরফ কৌছু যে তাকে মান্যতা দেই নাই, রাজ্য দেই নাই কি কেন্দুঝর জেলা দেই নাই, তাকে আমি এথিপাই দৃঢ় কার্যানুষ্ঠান করিবা পাই আমার ভারতীয় মজদুর সংঘ ওড়িশা রাজ্যকে দাবি জনাউছু। এবং আমার আজি ঘোষণা করছি যে যদি বি আগামী দিনরে সেমানে ঠিকা মজদুর মহাসংঘ নামরে যদি বি আগামী দিন আর কিছু কার্যক্রম করিবা পাই যাউছন্তি, তাহলে তাকে আমি দৃঢ় বিরোধ করিবু, যাহাদ্বারা সি কেন্দুঝর জেলার জেলা কমিটি সহিত সেমানে
পরিচালিত নাই কি তাঙ্কর অগোচরে যেহেতু কার্য করছেন কিছু ঘর বিরোধ করা আজ আমি সাংবাদিক সম্মিলনী করছি।